হানান স্যারের কাছে যে প্রশ্নটি আমার, যে স্যার বিমা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিমা পেশাজীবীদের করণীয় কি, এ বিষয়ে যদি স্যার আমাদের কিছু বলতেন। ধন্যবাদ স্যার। আসলে বিমা শিল্পের ভাবমূর্তি, এখানে বিমা শিল্পটা তো একটা প্রতিষ্ঠান, আর এর ভাবমূর্তিটাকে রক্ষা করার জন্য এই পেশায় আমরা যারা জড়িত আছি আমাদেরকে আগে ভালো হতে হবে, আমাদেরকে আগে সৎ হতে হবে, আমাদেরকে আগে কর্মঠ হতে হবে, আমাদেরকে পরিশ্রমী হতে হবে, আমাদেরকে আন্তরিক হতে হবে, আমাদেরকে এই পেশার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাহলেই বিমা শিল্পের ভাবমূর্তিটাকে উজ্জ্বল করা সম্ভব হবে। তবে স্যার এখানে একটা কথা, আপনি পূর্বের প্রশ্নে একটু যাচ্ছে স্যার, ডন ভাই কিছু মনে করেন না, যেটা আমাকে বলেছিলেন যে এই যে দীর্ঘ 30 বছর বা প্রায় 2.5 যুগ যাবত আপনি এখানে আছেন, এই কথাটার জবাব বা উত্তরটা স্যার আমি দেইনি, তখন ভুলে গিয়েছিলাম। একটা জিনিস গ্রাম্য ভাষায় বলে, সেটা হলে বল যে গ্রামের বাড়িতে ঢেঁকি দিয়ে কিন্তু চাল বানা হয়, চাউল কারাই করা হয় বা মারাই করা হয়, যেটাই বলি না কেন, এই ঢেঁকি যত উপরেই উঠুক সে কিন্তু তার গন্তব্যস্থলেই নোটের মধ্যেই পড়ে, যেটা গ্রাম্য ভাষা। অতএব এই বিমা পেশায় চাকরি করে বিভিন্ন কোম্পানি ঘুরে ঘুরে আমি যত জায়গায় যাই না কেন কাজ কিন্তু আমার একটাই, ঠিক কিনা স্যার? কাজ আমার বিমা সেল করা, সংগঠন করা এবং সংগঠনকে বিল্ড আপ করে উপরের দিকে এগিয়ে যাওয়া। অতএব একটা জায়গায় থেকেই, কেননা যে পুরান চালে বাদ পান, সেই দৃষ্টিকোণ থেকে স্যার আমি অন্য কোনো কোম্পানিতে যাই না, কারণ আমার অনেক ভালো ভালো অফার, যেটা হলো যতগুলো নতুন কোম্পানি এই 3rd জেনারেশন 4th জেনারেশন বা আরো আসতেছে, অন্তত একবার হলেও তারা স্মরণ করে যে আপনি একটু চেঞ্জ করেন, একটু পরিবর্তন করেন, কিন্তু আমার কথা একটাই, কাজ তো আমার একটাই, যে কাজটা করতে হবে ওইখানে গিয়েও করতে হবে, এইখানে যে আমি যে কাজগুলো করেছি এই কাজগুলো আমি তাদের সার্ভিসটা কিভাবে দেবো, তারা তো আমার সাথে কোনো অন্যায় করেনি, তারা তো আমার সাথে কোনো প্রতারণা করেনি, আমিও তাদের সাথে কোনো প্রতারণা করিনি, অর্থাৎ আমি তাদের পাশাপাশি থেকে যাদের সাথে কাজ করে 10 বছর 15 বছর মেয়াদ শেষ করে আবার পুনরায় আমি একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলি স্যার, সেটা যে এই পেশা টিকে থাকতে হলে আমি পুনরায় সেই ম্যাচুরিটি পলিসির থেকে তার 60 থেকে 65% পলিসি আবার পুনরায় তারাই করে যায়, আমার আচার আচরণ, আমার সেবা, আমার সার্বিক ইয়েতে তারা খুশি হয়ে সেই পলিসিগুলো আবার করে যায়, তাহলে আমাকে কেন অন্যত্র যেতে হবে, আমাকে কেন নতুন কোম্পানি খুঁজতে হবে? এই কারণে স্যার আমার এতগুলো দিন এই পেশায় একটা কোম্পানিতে থাকা। যাই হোক স্যার, আপনি যে কথাটা বলেছিলেন যে শিল্প বিমা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিমা পেশাজীবীদের আগে এখানে আমাদের সবচেয়ে বড় কথা যেটা, এখানেও আসতে হবে ওই কথাটাই আসে, কারণ যত ঘুরে ফিরে আসি না কেন সততা আসবে, ধৈর্য আসবে, পরিশ্রম হতেই হবে, কেননা এই তিনটা গুণ না থাকলে এখানে পেশাজীবী বিমা পেশাজীবী তো হবে না। বিমা পেশা মানে তার সৎ হতে হবে, ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, কর্মঠ হতে হবে। অতএব সেই দৃষ্টিকোণ থেকে এই বিমা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে আমাদের বিমা পেশাজীবী পেশায় যারা আছি, বিমা কর্মী হিসাবে আমরা যারা আছি, আমাদের এদেরকে প্রশিক্ষণ দিতে হবে, প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, প্রশিক্ষণ দিয়ে এদেরকে গড়ে তুলতে হবে, প্রয়োজন বোধে এদেরকে এমন প্রশিক্ষণ দিতে হবে, আস্তে আস্তে প্রশিক্ষণ দিতে দিতে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে হবে, যেমন পুলিশের চাকরি যেটা, এদের কিন্তু ট্রেনিং শুরু হয় একটু একটু করে, লাস্টে বল সেই সারদা পাঠিয়ে দেয়। তা আমার মনে হয় যে আমাদের শ্রদ্ধেয় বিআইডিএস এর ফাউন্ডার যারা মাহমুদুর ইসলাম স্যার, স্যারের যে অভিজ্ঞতা সেখানে অন্তত সারদার ট্রেনিং এর মতো স্যারের কাছে পাঠিয়ে দিতে হবে, তাহলে বিমা পেশায় তারা ভালো করবে এবং বিমা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ স্যার, অনেক জ্ঞান গর্ব আলোচনা আপনার কাছ থেকে আসছে।